পরের মানে দেখতে যাবো, পরে ভাজা খাবো, বাবা। ও বাবা, আমি মেলা দেখতে যাব। কি বলছিস বল, আমার কাজ আছে। বলছিলাম যে তুমি কি আমাকে মেলায় নিয়ে যাবে না বন্ধুদের সাথে চলে যাব? না না, আমি তোকে একা যেতে দেব না, আমি তোকে নিয়ে যাব। এত ব্যস্ত কেন, যাবা তা। দাঁড়া দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। আরে মেলা দেখতে যাবো, পাপড় ভাজা খাবো, সেই জন্য এই খুশিতে নাচছি। আর একটু আগে কি বললি তুই? কি আর বললাম, খেপে টেপে গেছিস নাকি তাই জিজ্ঞেস করছিলাম। 14 গুষ্টি খেপে গেছে। আমার 14 গুষ্টিকে তুলে দিলি কেন? তোর 14 গুষ্টি খুব ভারী নাকি তাই তুলতে পারবো না? বেশ বেশ, ছাড়ো সব কথা, কোথায় যাবি বল এবার। কোথায় আর যাব, মেলা দেখতে যাব। মেলা বিন্নগুড়িতে বিশাল বড় মেলা হয়েছে জি, সেই মেলা দেখতে যাব, তাই এত খুশিতে নাচছিলাম। ও তাই বল, লক্ষ্মী পুজোর মেলাতে লক্ষ্মী বলছিস, নারায়ণকে ডাক। লক্ষ্মী আর নারায়ণ একসাথে থাকবে তবেই তো খুব সুন্দর লাগবে বল। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস। বাবা আস্তে আস্তে খানিকক্ষণ নেচে নি, আমার নাচতে খুব ইচ্ছে করছে। আমি একটু নেচে নি। হ্যাঁ হ্যাঁ নাচ নাচে। গজা তুই কখন এলি রে? এই তো আঙ্কেল কিছুক্ষণ আগে এলাম। ও তো ভালো আছিস? হ্যাঁ ভালো আছি আঙ্কেল, আমিও তো টিঙ্কুর সঙ্গে মেলা দেখতে যাব, সেই জন্যই এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ চল একসাথেই যাব। তোর আবার কি হলো রে? আমার পাটাকে ছেঁটে দিল দিয়ে বলছে তোর আবার কি হলো রে? বেশ চল, আর নাটক করতে হবে না। আমি নাটক করছিল নাটক। এ গজা আর বকিস না, চল মেলা দেখতে যাবো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল চল। আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেল। আঙ্কেল তাড়াতাড়ি এসো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি আর হাঁটতে পারছি না রে, আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমাকে কেউ তুলে নিয়ে যা। কি হলো গো বাবা, তোমার আবার কি হলো? আমার পায়ে প্রচন্ড ব্যথা, তুলে নিয়ে চো আমাকে। এ গজা বাবাকে চল, দুজনাতে তুলে নিয়ে চল যাই চ। হ্যাঁ হ্যাঁ চল চল, কিন্তু এত ভারী লোক তো আমি তুলতে পারবো। গজা ধর। বাপরে ভারী রে, আর পাচ্ছি না, মেলা দেখতে এসে কি কষ্ট রে। কি কর, আমাকে মজা লাগছে, নিচে নিচে মেলা দেখি আসি কাচ। তোমাকে মজা লাগছে আর আমাকে কষ্ট লাগছে। এমনি করে মেলা দেখতে যাওয়া যদি পছন্দ লাগে আপনাদেরকে, তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নতুন কোনো আপলোড হলে আপনার কাছে সবারই প্রথম আসে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।